এক অদ্ভুত রহস্য, যার রহস্যভেদ আজও কেউ করতে পারেনি। কোনো বৈজ্ঞানিক যুক্তি এই রহস্যের সমাধান করতে পারেনি। আজও কেউ জানে না কেন কাঁদে এই মূর্তি। ভার্জিন অফ দ্য মিস্টিক রোজ নামে এই মূর্তিটির দেখা মিলবে আর্জেন্টিনার উত্তর পশ্চিমের মেতান শহরে। সেখানে ফ্রেয়াস পরিবারের বাড়িতে রয়েছে এই মূর্তিটি। প্রতিদিন রহস্যময় এই মূর্তিটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে লক্ষ লক্ষ মানুষ। 2017 সালের শুরুর দিকে সর্বপ্রথম এই মূর্তিটি সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দেয়। বিশেষত্ব হচ্ছে এই মূর্তিটির চোখ দিয়ে সর্বক্ষণই পানি গড়িয়ে পড়ে। তবে এখানেও রয়েছে এক রহস্য, কাদার সময় পানি নয়, বরং এই মূর্তিটির চোখ দিয়ে বেয়ে পড়ে লাল রঙের রক্ত। আর এটা কোনো গুজব নয়, মূর্তির চোখ থেকে রক্ত পড়ার এই দৃশ্যটি রেকর্ড করে শেয়ার করেছেন ফ্রেয়াস পরিবারের প্রধান সদস্য রোজানা মেন্ডোজা ফ্রেয়াস। তিনি তার রেকর্ড করা সেই ভিডিওটাকে স্থানীয় কিছু মানুষদেরকে দেখালে তারা রীতিমতো অবাক হয়ে যায়, আর সবাই মিলে এটিকে শেয়ার করলে বিশ্বব্যাপী তোলপাড় হয়ে যায়। রোজানার করা সেই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে মূর্তিটির চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে লাল তরল। শোনা যায় 2017 সালের এপ্রিল মাসে সর্বপ্রথমে এই মূর্তিটি রক্ত কান্না শুরু করে, আর তারপর থেকে আজ অবধি প্রায়ই এই মূর্তিটিকে কাঁদতে দেখা যায়। এই মূর্তিটির সম্পর্কে রয়েছে নানান কথা। অনেকেই নাকি নিজের কষ্টের কথা এই মূর্তিটির সামনে বলার পর তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, তবে সেই কাহিনীগুলো কতটা সত্য তা আমার জানা নেই। আজও প্রতিদিন শত শত মানুষ যায় এই মূর্তিটির একবার দর্শন করতে। তবে কেন এই মূর্তিটির চোখ থেকে রক্ত ঝরে পড়ে তা আজ অবধি একটি রহস্যই রয়ে গেছে। যদিও কিছু কিছু ওয়েবসাইটের দাবি যে সাধারণ মানুষকে চমকে দিতে এই মূর্তিটিকে বানানো হয়েছে এবং প্রচার করা হয়েছে, আর এই মূর্তির চোখে থাকা রক্ত ইচ্ছাকৃতভাবেই লাগিয়ে দেওয়া হয়, এটা অনেকেরই ধারণা। তবে ফ্রেয়াস পরিবার এই তত্ত্বটিকে মানতে নারাজ। তাছাড়াও এই মূর্তিটির এগেনস্টে কোনো শক্তপোক্ত তথ্য এখনও কোনো বিজ্ঞানী দিতে পারেনি। তবে কথা দিচ্ছি, যেদিনই এই মূর্তির রহস্য ভেদ হবে সবার আগে জানতে পারবেন পিনিকপাই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানেন আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।